প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে কুশলে আছো। আজকে আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আরেকটি নতুন লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সাবজেক্টের নাম হচ্ছে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। লেকচার টু আজকে সরাসরি আমরা 2 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। এখানে শুধু আমরা সমাধান করব কয়েকটি অঙ্ক। আগের লেকচারের এর প্রাথমিক বিষয়গুলো আমি আলোচনা করেছি, যে না এই আলোচনায় আমরা সরাসরি অঙ্কে চলে যাই। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কে ভাষায় প্রশ্নে ভাষায়ও থাকে, সার্কিট থাকে, তা আমরা ভাষা এবং সার্কিট দুটাই রপ্ত করার চেষ্টা করব। এখানে আমাদের বলছে যে চিত্রে দেখাইছে, এটাকে টাইবার সিস্টেম বলা হয়। টাইয়ের মতো জেনারেটর এবং রিয়াক্টরের মাঝে টাইয়ের মতো করে ট্রান্সফরমার সেট করেছে, এই জন্য একে টাইবার সিস্টেম বলা হয়। এখানে আমাদের ফিডার আছে হচ্ছে তিনটা, একটা হচ্ছে ট্রান্সফরমারের সাহায্যে গেছে কিন্তু ফল্ট হয়েছে এই প্রথম ট্রান্সফরমারে। এখানে আমাদের গতানুগতিক নিয়ম অনুযায়ী আমরা সলিউশনে কী ধরে নিব, বেস ধরে নিব। তো বেস কে ভিএ কত, বেস কে ভিএ এখানে আমাদের ধরেছি 10, কারণ এখানে আমাদের দেখো সবচেয়ে বড়টা হচ্ছে বড় কে ভিএ কত, সবচেয়ে বড় এম ভিএ, যেহেতু আমরা সব কিছু এম ভিএ দেওয়া আছে প্রত্যেকটাতেই, এই জন্য আমরা এম ভিএ ধরবো। তাহলে এখানে সবচেয়ে বড় হচ্ছে 10, এই জন্য আমরা 10 MVA ধরে নেব। তারপরে বেস কে ভিএ ধরার পরে এখন প্রত্যেকটা জেনারেটরে আমাদের সমান সংখ্যক এম ভিএ আছে, এই জন্য পার্ট জেনারেটর এ, জেনারেটর বি, জেনারেটর সি আর বের করার দরকার নেই। এখানে আমরা ইচ্ছা বলবো যে তিনটি জেনারেটরে বেস কে ভি বেজ অনুযায়ী শতকরা রিয়াকট্যান্স হচ্ছে। তাহলে বেস কে ভি এর পরে আমি এখানে লিখছি যে তিনটি জেনারেটরই একই পরিমাণ, এই জন্য এখানে লেখা হয়েছে আমি একটা ধরেছি, একটা বের করলে তিনটারই বের হয়ে যাচ্ছে। বেস ধরে বেস লিখলাম, নিজস্ব 30 দেওয়া ছিল 30, আর রিয়াডেল রেটেড হচ্ছে 10, এইভাবে আমরা ধরে নিলাম। তারপরে তিনটা রিয়াক্টরেরই তোমার সংখ্যা ইয়ে দেওয়া আছে সেম মান ভ্যালু, এই জন্য তিনটা জেনারেটারে একটা বের করলে আমরা তিনটা হয়ে যাচ্ছে, তিনটারই হয়ে যাবে 10%। এখন আর থাকলে হচ্ছে ট্রান্সফরমার। এখন ট্রান্সফরমারের যেহেতু একই কথাই, তিনটা ট্রান্সফরমারেরই শতকরা রিয়াকট্যান্স একই, এই জন্য শতকরা রিয়াকট্যান্স আমরা ধরে নিলাম X3, অর্থাৎ যেটা বের হবে সেটা তিনটা ট্রান্সফরমারই এত 10% বের হলো। তারপরে আমরা এখন ওই যে মূল সার্কিট অনুযায়ী যে শতকরা রিয়াকট্যান্স বের করলাম সেইটা আমি বের করব। আমাদের তাহলে প্রত্যেকটা ডিভাইসেরই শতকরা বেজ অনুযায়ী শতকরা রিয়াকট্যান্স বের হলো। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে তোমার ওই রিয়াকট্যান্স, যে শতকরা রিয়াকট্যান্স বের করলাম সেইটা আমরা মূল সার্কিট অনুযায়ী প্রতিস্থাপন করব। অর্থাৎ জেনারেটরের পরিবর্তে জেনারেটরের শতকরা রিয়াকট্যান্স বসাবো, ট্রান্সফরমারের পরিবর্তে ট্রান্সফরমারের শতকরা রিয়াকট্যান্সের মানটা দিয়ে লিখবো। অতএব সেই জন্য আমরা কী হবে, ট্রান্সফরমারের সিম্বলের পরিবর্তে রিয়াকট্যান্সের রিয়াক্টরের সিম্বল বসাবো। বেশিয়ে এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের মূল সার্কিটে কিন্তু তিনটে ট্রান্সফরমার ছিল, কিন্তু এখানে আমি একটা ট্রান্সফরমার বসিয়েছি। আমাদের এই মূল যে সার্কিট এটা জেনারেটরের X1 বের করছিলাম, এই প্রত্যেকটি X1 লিখেছি, যেহেতু একটা মানই ধরেছি। তারপরে রিয়াক্টরের ধরেছিলাম X2 এবং ট্রান্সফরমারে ধরেছিলাম X3, এই যেখানে আছে ট্রান্সফরমারের X3। তাহলে X3 এখন ট্রান্সফরমার তিনটা ছিল, কিন্তু আমি একটা কেন লিখলাম, ফল্ট হয়েছে আমার একটায়, বাকিগুলোয় ফল্ট হয় নাই, সেই জন্য অন্যগুলো আর আমার এখানকারটা এবং এখানকারটা আমার এই শর্ট সার্কিট কারেন্ট নির্ণয়ের সময়
আসবে না, যে ফিডারে ফল্ট হবে শুধু সেই ফিডারটার ডিভাইসগুলো আসবে। এখন তো আমি সার্কিট অঙ্কন করলাম, সার্কিট অঙ্কন করার পরে এইটা ছিল হচ্ছে জেনারেটরের পাশ, এটাকে নিউট্রাল নিউট্রাল পাশ বলেছি। এখন আমাদের যেটা করতে হবে, সিরিজ মিশ্র সার্কিটের সমাধানের নিয়মে মোট রিয়্যাকট্যান্স বের করতে হবে। মোট রিয়্যাকট্যান্স বের করতে গেলে আমাদের এখানে দেখো এই দুইটা কি আছে সিরিজে, আবার এই দুইটা সিরিজে, তাহলে এই দুইটাকে আমি সিরিজে সিরিজে একটা করে নেই। সিরিজ করলে কি হয়, যোগ, সরাসরি যোগ করে একটা ভ্যালু বের করে নিই। এখানে আমরা বের করে নিলাম এই যে এক্স ফাইভ এবং এক্স ফোর দুটা বের করলাম সরাসরি যোগ করে, যে নিচে দেখিয়েছি এখানে যে এক্স ফোর এবং এক্স ফাইভ বের করলাম যেহেতু সিরিজে সরাসরি যোগ করে দিলাম। এখন দেখো এই সার্কিটে এক্স ফোর এবং এক্স ফাইভ এই দুটো কিসে আছে, প্যারালালে, তাহলে এই দুটোকে আমি প্যারাল করে আর একটা নতুন রিয়্যাকট্যান্স রিয়্যাক্টর বের করি। সেটাই দেখো বের করলাম, সে নাম দিয়েছি এক্স সিক্স, তোমরা অন্য নামও দিতে পারো কোনো সমস্যা নেই। এক্স সিক্স দিয়েছি, এক্স সিক্স দিয়ে কী করলাম, যেহেতু দুইটা প্যারালালে আছে এবং দুইটা সূত্র হচ্ছে উপরে গুণন নিচে যোগ, করলে বের হয়েছে 20%, তাহলে আমি এখানে এক্স সিক্স বের করলাম হচ্ছে 20%। এখন এই এক্স সিক্সের সাথে এক্স টু কী আছে, এক্স টু সিরিজে আছে, এক্স সিক্সের সাথে এক্স টু এইটা আর এইটা সিরিজে, তো সিরিজে আমরা কী করি যোগ করে দিই, তাহলে এই দুটাকে যোগ করে দেব। যোগ করলে যোগের নিয়মে আমরা মান বের করব, দেখে নেই কেমন সার্কিটটা হয়। এইটা যোগ করে আমার নাম দিয়েছি এক্স সেভেন, এক্স সেভেন, তুমি অন্য নামও দিতে পারো। এক্স সেভেনের মান বের করলাম সিরিজে দেখে যোগ করে বের করলাম। এখন দেখো এক্স ওয়ান এবং এক্স সেভেন এই দুইটা কী আছে, প্যারালাল পদ্ধতিতে সংযোগ আছে, তো প্যারালাল পদ্ধতিতে এই দুইটাকে আবার আমরা একটা রিয়্যাক্টর বানাবো, তাহলে কী হবে ওই প্যারালাল সূত্রের সাহায্যে উপরে গুণ নিচে যোগ। এই যে পাশের চিত্রে আমি দেখালাম, এখানে এক্স এইট দিয়েছি, এক্স এইট, এক্স এইট বের হয়েছে সেটা কি, এই যেহেতু একটা ছিল 30 একটা ছিল 30 সেই জন্য এটা হয়ে গেল 15। এখন এই যে এক্স এইট এবং এক্স থ্রি এই দুটো আছে সিরিজে এবং এরপরে কোনো জটিল নেটওয়ার্ক নাই, এই জন্য সরাসরি সার্কিট অঙ্কন না করে আমরা সরাসরি লিখব যে সার্কিটের টোটাল রিয়াকট্যান্স হচ্ছে এক্স টি সমান সমান সিরিজে যেহেতু যোগ করে দিলাম, যোগ করে দিলে 25 বের হলো। এটা হচ্ছে আমাদের শতকরা বেজ অনুযায়ী মোট শতকরা রিয়াকট্যান্স। এখন আমাদেরকে বলছে অঙ্কে কি বলছে দেখে নেই, অঙ্কে দেখো বলছে আমাদেরকে কি বের করতে হবে, শর্ট সার্কিট এম ভি এ, কেভিও বলতে পারতো এম ভি এ বলেছে, তো শর্ট সার্কিট এম ভি এ বের করতে গেলে আমাদের ফুল লোড কারেন্টের দরকার পড়ে না, শুধু শর্ট সার্কিট কারেন্ট বের করতে গেলে ফুল লোড কারেন্ট দরকার পড়ে, তো ফুল লোড কারেন্ট এই জন্য বের করা দরকার পড়ছে না। এবং দেখো অঙ্কে কোথাও ভোল্টেজ দেওয়া নেই, তাহলে আমরা সরাসরি শর্ট সার্কিট এম ভি এ সূত্র কি, বেস কে ভি এ গুণ 100 ভাগ মোট রিয়াকট্যান্স, তাহলে মোট রিয়াকট্যান্স বের হয়ে গেছে। এখন আমরা চলে যাব সরাসরি শর্ট সার্কিট এম ভি এতে। এখন আমরা সূত্রে ফেললাম, সূত্রে ফেলে মান বসিয়ে দিলাম, মান বসিয়ে যেটা বের হলো সেটা এম ভি এ, এটা একটা সলিউশন গেল। এখন আরেকটা সলিউশনে অঙ্ক করি আমরা, দেখো দ্বিতীয় সলিউশন অঙ্ক, এখানে ভাষা দেওয়া থাকবে অঙ্কও দেওয়া থাকবে। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে সিস্টেমের অঙ্ক দিয়েছি এখানে আমাদেরকে জেড বের করতে হবে, অর্থাৎ এখানে আমাদের দেখো রেজিস্ট্যান্স দেওয়া আছে, রিয়াকট্যান্স দেওয়া আছে, আবার জেনারেটর দেওয়া আছে, ট্রান্সফরমার দেওয়া আছে, ফলে আমাদেরকে এখানে রেজিস্ট্যান্স এবং রিয়াকট্যান্স দুটো দেওয়া থাকলে আমাদেরকে জেড টি বের করতে হয়। তো জেড টি বের করতে গেলে আমাদের রেজিস্ট্যান্স লাগবে বেজ অনুযায়ী শতকরা রেজিস্ট্যান্স, বেজ অনুযায়ী শতকরা মোট রিয়াকট্যান্স। তাহলে এখন এটা বের করার পদ্ধতিতে আমাদের সূত্র জানা আছে, সূত্র আর এখানে দেওয়া আছে 33 kV। এখন আমাদের কোন ভোল্টেজ ধরবো, দেখো এখানে দেওয়া আছে 11/33, তাহলে এই 11 হচ্ছে এই জেনারেটরের পাশে আর
33 হচ্ছে এই ফিডার পাশে আর ফল্ট কোন দিকে হয়েছে ফিডার পাশে এইজন্য আমাদেরকে ভোল্টেজটা হবে 33 কেভি যদি ভোল্টেজ লাগে সেটা হলো 33 কেভি তাহলে এখন আমরা দেখি এই অঙ্কে আমাদেরকে কিভাবে সলিউশন করতে হয় এই সলিউশনে যাই আমরা তাহলে এখন মনে করি বেস কেভি ধরে নিলাম বেস কেভি 6 6 কেন নিলাম এখানে দেখো সবচেয়ে বড় হচ্ছে এটা 6 এইজন্য বেস কেভি ধরে নিলাম 6 এটা 4 আর এটা দেওয়া নাই তাহলে আমরা বেস কেভি ধরলাম 6 ধরে নিলাম সরি এমভিএ যেহেতু এখানে এমভিএ দেওয়া আছে এইজন্য এমভিএ ধরলাম এমভিএ আর কেভি এটা নির্ভর করবে অঙ্কে কি দেওয়া আছে আচ্ছা তারপরে এখন বেজ অনুযায়ী শতকরা রিঅ্যাকট্যান্স বের করলাম বেজ অনুযায়ী কার জেনারেটরের বের করলাম এটা সূত্র সম্পর্কে তো আগেই বলা আছে এজন্য বলছি না তারপরে বেজ অনুযায়ী ট্রান্সফরমারের বের করলাম দুইটার বের করলাম এখন থাকলো কি এই যে রিঅ্যাক্টর এর দেওয়া আছে ওহমে এটা ওহমে থাকলে বেজ অনুযায়ী সূত্র বের করতে গেলে তার সূত্র ভিন্ন তাহলে ফুল লোড কারেন্ট লাগবে এজন্য আমরা ফুল লোড কারেন্ট বের করি তাহলে আমাদের এখানে কি লাগবে ফুল লোড কারেন্ট লাগবে তো ফুল লোড কারেন্ট বের করতে গেলে আমাদের লাগবে হচ্ছে এ বেজ এমভিএ গুণন 1000 1000 কেন দিলাম এখানে যেহেতু আমাদের কেভিএ তে আছে এজন্য এই এমভিএ কে 1000 দিয়ে গুণন করে কেভিএ করে নিলাম যেটা বের হলো সেটা হচ্ছে এত एम्पियर আর লাগবে হচ্ছে ভিপি তাহলে আমরা ফেজ ভোল্টেজটা বের করে নিলাম ভিএল দেওয়া আছে 33 তাকে কি 100 দিয়ে 1000 দিয়ে গুণ করে ভোল্টেজ করে নিলাম করে সূত্রের সাহায্যে ফেলে দিলাম তাহলে আমাদের এখন আমরা যাব বেজ অনুযায়ী লাইনের শতকরা রেজিস্ট্যান্স তার সূত্র কি জানি আমরা লাইনের শতকরা রেজিস্ট্যান্স দেওয়া থাকলে লাইনের যে রেজিস্ট্যান্স সেটা থাকবে ওহমে আমাদের অঙ্ক ওহমেই দেওয়া আছে তাহলে সেটা আমাদের জানা আছে এবং ফুল লোড কারেন্ট গুণন 100 ভাগ হচ্ছে ভিপি সবগুলোর মান আমার জানা আছে এখানে বসিয়ে দিলাম এই লাইনের রেজিস্ট্যান্স হচ্ছে 3 ফুল লোড কারেন্ট হচ্ছে 100 গুণন 105 আর গুণন 100 হচ্ছে সূত্রের 100 ভাগ হচ্ছে ভিপি ভিপি এর মান আমরা তো পুরো পেলাম যেটা হলো এত পার্সেন্ট এখন রেজিস্ট্যান্স হয়ে গেল এখন বের করব হচ্ছে রিঅ্যাকট্যান্স বেজ অনুযায়ী যে শতকরা রিঅ্যাকট্যান্স বেজ অনুযায়ী শতকরা রিঅ্যাকট্যান্স বের করতে এই সূত্র কেন ইউজ করছি এখানে আমাদের মোট রেজিস্ট্যান্স দেওয়া আছে অর্থাৎ ওহমে দেওয়া আছে যদি এটা শতকরায় থাকতো এবং কেভিএ থাকতো তাহলে আমরা পূর্বের সূত্র অনুযায়ী আগে প্রথমে যেটা করলাম বেজ অনুযায়ী শতকরা রিঅ্যাকট্যান্স বের করার সূত্র ওর সাথে করতে পারতাম তাহলে এখানে এই সূত্র ওহমে আছে দেওয়া আছে 5 কারেন্ট দেওয়া আছে সব দেওয়া আছে বের হলো এত তাহলে এখন মোট রিঅ্যাকট্যান্স লাগবে মোট রিঅ্যাকট্যান্স বের করা সহজ যেহেতু সিরিজে আছে সবগুলো সরাসরি যোগ সিরিজে দেওয়া না থাকলে মিশ্র সার্কিট করতে হতো সরাসরি যোগ করে আমরা রিঅ্যাকট্যান্স করবো হ্যাঁ রেজিস্ট্যান্স কিন্তু নিব না যখন আমরা রিঅ্যাকট্যান্স বের করছি তখন কিন্তু রেজিস্ট্যান্স নিব না যতগুলো রিঅ্যাকট্যান্স আছে সেগুলো যোগ করলাম এখানে আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি যোগ করে যেটা হলো এত ওহম তারপরে রেজিস্ট্যান্স বের করবো না রেজিস্ট্যান্স বের করবো কিন্তু রেজিস্ট্যান্স এখানে কি একজন একটাই ফলে আর আমাদের মোট করতে হচ্ছে না তাহলে কী করবো আমরা সরাসরি শতকরা ইম্পিডেন্স বের করলো অর্থাৎ পার্সেন্ট জেডটি জেডটি বের করার সূত্র কি রুট ওভার রিঅ্যাকট্যান্স স্কোয়ার যোগ রেজিস্ট্যান্স স্কোয়ার মান বসিয়ে দিলাম সবগুলোরই মান আছে মান বসিয়ে দিলাম আমাদের জেডটি বের হয়ে গেল আর এখানে জেডটি আগের অঙ্কের এক্সটি যেহেতু আগের অঙ্কে কোনো রেজিস্ট্যান্স ছিল না যখন রেজিস্ট্যান্স থাকবে তখন আমাদেরকে জেডটি বের করতে হবে তাহলে এখন আমাদের শর্ট সার্কিট কারেন্টের সূত্রে ফেলে দিয়ে শর্ট সার্কিট কারেন্ট বের করলাম এখানে এক্স যে সূত্রে বসে দিলাম বসে দিয়ে যেটা বের হলো এত অ্যাম্পিয়ার আর যদি শতকরা বেস কেভিএ বের করতে বলে তাহলে কেভিএ আমাদের যেহেতু বেস কেভিএ দেওয়া হচ্ছে এমভিএতে এই জন্য আমরা 1000 দিয়ে গুণন করে কেভিএ করে নিলাম তো যেটা বের হবে সেটা হচ্ছে শর্ট সার্কিট কেভিএ এটাকে কেভিএ কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এমভিএ হয়ে যাবে এই মোটামুটি আমাদের দুটা অঙ্ক বোঝানোর চেষ্টা করলাম তোমরা হয়তো বিষয়টি বুঝতে পেরেছ অঙ্কগুলো খুবই সহজ যদি তোমরা একটু মনোযোগ দাও তাহলে ক্লিয়ার হবে প্রত্যেকটা অঙ্কেই ধাপগুলো প্রায় একই রকম একটু পরিবর্তন হচ্ছে শুধু সূত্রের একটু পরিবর্তন করে দিলেই অঙ্কগুলো আমরা কাঙ্ক্ষিত অবস্থায়
পৌঁছাতে পাচ্ছি। আর আমি যেগুলো বুঝাচ্ছি এগুলোর পাশাপাশি তোমরা যদি বোঝার পরে নিজে নিজে এই অঙ্কটাই আবার নিজে নিজে করো তাহলে আরও ক্লিয়ার হবে। আর ভিডিওটি বারবার দেখলেও করার সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখলে তোমার যে জায়গায় আটকে যাবে সেখানে তোমরা ক্লিয়ার হতে পারবে। তো সকলেই সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কথা হবে কোনো এক সেশনে। ধন্যবাদ সবাইকে।